মুর্শিদ বিনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো, এ কথাটা মসনদ নবীর বল নোনা তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা প্রেমের তালা দেখতে বালারাই কজতনে, আরে প্রেমের তালা দেখতে বালারাই কজতনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কে মোহনে, সেই তালাটা খই বিলাতি খুলিলে খোবে ডাকাতে, কত কুল খারাইলো কুলবতি, কত কুল খারাইলো কুলবতি, সন্ধান না জানে প্রেমের তালা দেখতে বালা রাই কজতনে, মনে ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবি মারা, আরে কেমনে খুলিব তালা সাবি বিহুনে, আরে কেমনে খুলিব তালা সাবি বিহুনে, প্রেমের তালা দেখতে বালারাই কজতনে, সেই তালাটা হই নুরানি খুলিতে লাগে সোরানি, সুবহানাল্লাহ বল, আরে মুর্শিদ বিনে সে প্রেমের তালা খুলবি কে মনে, আমার নবী দেখতে জিব্রাইল যে আল্লাহ হরফ দিয়া পাঠাইলো আমাকে জানাইতা শেখাইতা, ওই আল্লাহ কই আছে কসিদ্রাতুল মুনতাহা, সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে, এই বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে, বন্ধুরে বন্ধুরে সিলেটের বক্সিকারে রাজনগর বিলের মধ্যে বক দিয়া সাং পাচ্ছে, উড়ার বিলের পার উড়া বানাইয়া গোপনে 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 বগের ডাক ডাকিয়া কুমিল্লার বগেরে বক দিয়া শিকার করছে, আমার আল্লাহ সিদ্রাতুল মুনতাহা বাক্সের ভিতরে থাকিয়া আমার নবীরে মানুষের সুরতে মক্কাতে ফাটাইয়া মানুষকে শিকার করছে, যখন সুবহানাল্লাহ খুব মনোযোগ দেন গভীর মনোযোগ, এখন জিব্রাইলকে বলতেছে ইয়াকে জিব্রাইল খোদা কইতে কথা কইছে কো বাক্সের ভিতরে, বাক্সটা কই কো সিন্ধুকের ভিতরে, সিন্ধুকটা কই সপ্তম আকাশের নিচে, সপ্তম আকাশের উপরে সিদ্রাতুল মুনতাহা বৃক্ষের নিচে বাক্সের ভিতরে খোদা কথা কইছে, এ খোদারে তুমি দেখতে চাও বলেছি, হুদার হুদারে দেখতে চাও বলেছি, হুদারে দেখবো কে মনে, হুদা আছে বাক্সের ভিতরে গোপনে, ক তালা খুললই তো তুমি দেখতে পারো, তালা খুলতে গেলে চাবি লাগবো, চাবি ছাড়া খুলবো কে মনে, নবী কো চাবি দিব আমি তোমারে, আরো আসতে কোন চাবিটা কে দিব কারে দিব দেখতো কারে, আল্লাহরে, এইবার জিব্রাইল নবী জিয়ে জিব্রাইলকে চাবি দিব, সিদ্রাতুল মুনতাহা বাক্সের ভিতরে তালা তালা মারা, এ তালা খুললা জিব্রাইলে আল্লাহরে দেখব, এইবার জিব্রাইলে কাছে আনছে আইনা কইয়া কি জিব্রাইল 24,000 বার আইসা দেখছো আমারে, দেখছো না তুমি আল্লাহরে, যেহেতু আজগা আল্লাহ দেখতে যাইবা তুমি, যেহেতু আল্লাহরে দেখতে যাইবা তবে শেষবারের দেখাটা দেখা যাও আমারে, আরো আসতে কোন আরো আসতে কোন, শেষবারের দেখাটা দেখা যাও আমারে, দেখতে যাইবা তুমি আল্লাহরে, এবার জিব্রাইলে দেখতেছে আমার নবী বৈশা বৈশা পাগড়ি মোবারক বানতেছে, নবী কো জিব্রাইল আমি কি করি তুমি কি দেখতেছো কো জি, কি করি কো পাগড়ি মোবারক বান্ধেন, ইয়া কি জিব্রাইল তুমি যাও আল্লাহরে গিয়া দেখাসো, আসবার আগ পর্যন্ত অপেক্ষায় থাকব, আয়সা কিন্তু কইতইব আমার কাছে রূপ থাকি, যেহেতু বাক্সের ভিতরে আল্লাহ আছে আল্লাহ খুললই তো আল্লাহরে দেখা যাইব, আয়া কিন্তু কইতইব কালা না সুন্দর, লম্বা না বাড়ি, হ্যাংলা না মোটা, সুস্থি না বিস্তি দেখাইয়া কইতইব, কইয়া ইয়া রাসূলুল্লাহ চাবি যদি পাই তালা যদি খুলতে পারি অবশ্যই দেখাইবা জান দেখাইয়া জানামু আপনারে, নবী কো আমি অপেক্ষায় রইলাম আসার আগ পর্যন্ত, জিব্রাইল কো চাবিটা দেন আমারে, নবী কো চাবি নেওয়ান লাগতো না, তালার মধ্যে হাত লাগায় কয় মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা কইলে তালাটা খুলব, তালাটা খুইলা তুমি ডাকনাটা আলগে দিবা, ডাকনাটা আলগে দেওয়ার পরে তুমি আল্লাহরে দেখবা, আল্লাহরে দেখে আয়েশা কইও আমার কাছে অপেক্ষায় থাকব আসার আগ পর্যন্ত, আজকে জিব্রাইলের আনন্দের সীমা নাই। দেখবো কারে, জোরে কোন কারে, আল্লাহ রে, এতদিন দেখছে কারে, নবীরে, আজগা দেখতে যাইতেছে কারে, আল্লাহ রে, আনন্দের সীমা নাই, আনন্দের ঢেউ খেলতেছে। জিব্রাইলে সিদ্রাতুল মুনতাহা চইলা গেছে, তালাড়ার মধ্যে হাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, টপ করে তালাড়া খুইলা গেছে। এবার ডাকনাটা কি করতেছে, তালা খুইলা গেছে, ডাকনা আলগি দিতেছে, দেখতো কারে, জোরে কন, দেখা গেল কারে, দেখতো গেছে কারে, আল্লাহ রে, তালা খুইল্লা ডাকনা আলগি দিয়া দেখে পাগড়ি মুবারক বাঁধা দেখা যায় বাক্সের ভিতরে আমার নবীর। সে নবী চাই কি চাই না, হাত তুলে দেখান, চাই কি চাই না, বাংলার দুই পাতার মোল্লার দলে কথায় কথায় শিরিক বলে, বেদাত বলে, কোন যুগ আল্লাহ চিনতে হলে চিনতে হবে নবীরে, আর নবী চিনতে হলে চিনতে হবে যার যার মুর্শিদের। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ দেন। ওয়াজটা সরে নিয়ে আইছি, জিব্রাইলে দেখা গেছে কারে, দেখতো গেছে কারে, তালা খুল্লা দেখলো কারে, লাগজিনি ফেস, জোরে কন, জোরে কন। আগামী দিন রাজনগরের মোল্লাডি কইব, আব্দুর রহমান রেজবি শিরিক কইরা ফলাইছে, নবীরে আল্লাহ বানাইছে, মোল্লারে মুহাম্মদ মুস্তফা হুদা নেহি, হুদা সে জুদা বিনিহি, জু জুদা জানে তো কুপুরি হে, জু জুদা জানে তো বেমানি হে, সূর্য আলো নয়, আলো সূর্য নয়, কিন্তু আলো সূর্য হইতে জুদা নয়, মুহাম্মদ মুস্তফা হুদা নয়, কিন্তু হুদা হইতে নবী জুদা নয়। জোরে কোন সুবহানাল্লাহ, খুব মনোযোগ দেন, ফুল যেখানে গেরান, মেরাজ করে কই, কায়া হইতে ছায়া, কায়া হইতে ছায়া, দিনের দশটার সময় রাস্তা দিয়ে হাঁটেন, আপনার পাশে পাশে আরেকটা মানুষ হাঁটতেছে, আপনি হাত তুললেন ওইটা হাত তুলবে, আপনি দৌড় দেন ওইটা দৌড় দিবে, আপনি বসেন ওইটা বসবে, আপনি শুয়ে যান ওইটা শুইবে, দিনের বারোটার সময় আপনি পরীক্ষা করবেন, আগামী দিন আপনি দিনের বারোটার সময় দাঁড়াইবেন, ওই মানুষটা আপনি হইতে আর দূরে নাই, আপনার ছায়া আপনার মধ্যে বিলীন হয়ে গেছে, আল্লাহ হলো ছায়া, আল্লাহ হলো কায়া, আমার নবী হলো ছায়া। জোরে কোন সুবহানাল্লাহ, এক জিব্রাইল দেখে গেছে নবীরে, দেখতে গেছে কারে, তালা কইলা দেখলো কারে, এতদিন কথা কইলো কে, আল্লাহ কে কইছে, জোরে কন, কথা কারে না জানাইছে, নবীরে, এখন মনোযোগ, মনোযোগ, আল্লাহ কথা দিছে, জিব্রাইল না নবীরে জানাইছে, জিব্রাইল জানে আল্লাহ বাক্সের ভিতরে নবী আছে জমিনে, কিন্তু জিব্রাইল দেখলো নবীরে, দেখলো না আল্লাহরে, আজকা আল্লাহরে দেখতো গিয়া দেখছে কারে, নবীরে, জিব্রাইল কবে সই কি, নবী তো কইয়া দিছে আল্লাহরে দেখা গিয়া জিব্রাইল রে নবীরে জানাইতাম, এখন যার কথা নিলাম, যারে নিয়া জানাইলাম, এখন কথা নিছিলাম আল্লাহর, জানাইছি নবীরে, এখন বাক্সের ভিতরে আয়া ফাইলাম নবীরে, আল্লাহ গেল কই, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছো আল্লাহরে, স্বর্গ কাটে গেলে পাইবা নবীরে, আল্লাহ থাকবে কই,
নবীর চিন্না যায় কবরে, কাটি লইয়া গেলে জান বাঁচত না, উপায় থাকবে না, নবী চিনলে চিনা হবে আল্লাহরে। মুসা নবী চিনতে চেয়েছিল আল্লাহরে, চিনতে পারে নাই, চিনতে গিয়া হযরতে খোয়াজকিদের কাছে দুই প্রকার এলেম শিখতে গেছিল চিনার জন্য আল্লাহরে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী শেষ পর্যন্ত আল্লাহরে দেখতে গিয়া দেখছে নবীরে, রাই তো রাব্বি, নবী কোলা মুকামে যাওয়ার পরে রাই তো রাব্বি পিয়াকসানি সুরাতি সাব্বান, রাই তো দেখিয়াছি রাব্বি আমার রবকে, পিয়াকসানি সুরাতি সাব্বান আল্লাহকে দেখিয়াছি, আল্লাহকে দেখিয়াছি আল্লাহর খাস কামরাতে গিয়া আমি উত্তম সুরুতে, যেরকম সুবহানাল্লাহ, আমি আল্লাহকে দেখিয়াছি আরশ লা মুকামে গিয়া আমি নবীজির নিজ সুরুতে। এখন নবী কমান রানী ফাকাদরাল হাক্কা, যেই ব্যক্তি আমি রাসূলকে দেখলো সত্য সত্য যেন সে আল্লাহকে দেখলো। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, এখন জিব্রাইলে দেখা গেছে নবীরে, দেখতে গেছে আল্লাহরে, যাইয়া দেখছে নবীরে, লাইগা গেছে বিরাট প্রেস। এখন জিব্রাইল আয়া নবীর কাছে কি কইব, আইল ফিরা আয়া সালাম দিছে, নবী কই আখি জিব্রাইল, জি আর রাসূল আল্লাহ, গেস্তানি কজি, তালা খুলছনি কজি, আল্লাহর দেখছনি কনা, বাক্স হালি কনা, তো হালিও না দেখলাও না, তো দেখলা কি, ও কি দিয়ে বুঝাই গো নবীজি, বলুন ইয়া রাসূল আল্লাহ, যে অবস্থা দেখতে গেছি আপনারে, বাক্সর তালা খোলার পরে ওই বাক্সের ভিতরে ওই অবস্থায় দেখি আপনারে। আবার নবী এক বিরাট বড় ফেস লাগাইছ, এবার ফেসটা গিয়া বাঙ্গ, শেষবারের মতন আবার দেখালো আমার, আবার যাও গেলে বেশাক বাঙ্গ। এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে, জিব্রাইল কো কি করি, কই আর রাসূলুল্লাহ উজু করেন, কো এইবার যাও, জিব্রাইলে গেছে গিয়া আবার তালা খুলছে, কইলা দেখতেছে বাক্সির ভিতরে নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। বন্ধুরে মনোযোগ, ছিল না বাংলার দুই পাতার মোল্লার দলে কথাই কথাই শুধু শিরিকার বেদাত বলে, মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে, কিয়ামতের আগে আল্লাহ গুনাহ মাফ দিত না, কানলে গুনা মাপ পাইতেন না, গুনার গাঁটি নিয়ে যাইতইব কবরে, গুনা মাপ যদি করাইতে চাও ছইলা যাও তুমি তোমার মুর্শিদের দরবারে, মুর্শিদের নামের দুহাই দিলে গুনা মাপ মিলে, মুর্শিদের মুর্শিদ গুনা মাপ দিতে পারে, মুর্শিদে গুনা মাপ দিতে পারে, দিতে হয় না, খুব মনোযোগ, মুর্শিদে গুনা মাপ দিতে পারে, দিতে হয় না, কিন্তু মুর্শিদের নামের দুহাই দিলে গুনা থাকে না। জোরে কোন সুবহান।